কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়, দুর্নীতি চুরির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে রাজ্যে। আর এবার কিন্তু রাজ্যকে কেন্দ্র দিল টাকা, বকেয়া টাকা। আর বকেয়া টাকা দেওয়ার সাথে সাথে নবান্নকে কড়া হুঁশিয়ারি এবার মোদী সরকারের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নবান্নকে হুঁশিয়ারি দিয়ে 651 কোটি টাকা পাঠালো মোদী সরকার। ওদিকে 2500 কোটি টাকা এখনও খরচই হয়নি। পঞ্চদশ অর্থ কমিশনের শর্ত অনুযায়ী পঞ্চায়েত পুরো এলাকার উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ পাঠানোর কথা, সেই অনুযায়ী বাংলার জন্য 651 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। কিন্তু অর্থ দপ্তরকে পাঠানো ওই চিঠিতে এক প্রকার হুঁশিয়ারিও দিয়েছে। তাতে বলা হয়েছে 10 দিনের মধ্যে পঞ্চায়েত পুরসভাগুলিকে টাকা না পাঠালে 10% করে সুদ গুনতে হবে রাজ্যকে। অর্থাৎ কোনো পুরসভার জন্য 1 কোটি টাকা পাঠানোর কথা, 10 দিনের বেশি সময় পেরিয়ে গেলে 1 কোটি টাকার উপর 10% সুদ দিয়ে তা পাঠাতে হবে। দ্রুত অর্থ বরাদ্দের জন্য কেন্দ্র যখন একদিকে হুঁশিয়ারি দিয়েছে, ঠিক তখনই আরও একটি ছবি প্রকটভাবে ধরা পড়েছে। দেখা গেছে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে পাওয়া টাকার মধ্যে 2500 কোটি টাকা এখনও জেলাগুলি খরচ করতে পারেনি। এতে খুবই চড়েছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন দৈনিক টার্গেট ঠিক করে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা খরচ করতে হবে। কেন্দ্রের বরাদ্দ অর্থ সময়ে খরচ না করে কিংবা পঞ্চায়েত পুরসভাগুলিকে সঙ্গে সঙ্গে না পাঠিয়ে ফেলে রাখার বাতিক বহু রাজ্যের রয়েছে। বিশেষ করে আর্থিকভাবে রুগ্ন রাজ্যগুলি তা করে থাকে, কারণ ওই টাকার উপর যে সুদ জমা হয় সেটাও ওই সব রাজ্যের একটা আয়ের উৎস। বাংলায় এই রোগের সংক্রমণ বাম জমানাতেই হয়েছিল। পরে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এই ধারা সযত্নে চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। কিন্তু কেন্দ্র এখন স্পষ্ট অবস্থান নিয়েছে যে এভাবে টাকা ফেলে রেখে তা থেকে সুদ বাবদ আয় করতে পারবে না রাজ্য সরকার। কেন্দ্র একদিকে যখন বরাদ্দের চিঠি পাঠিয়েছে, তখন সোমবার অর্থ কমিশন খাতে বরাদ্দ টাকার ব্যবহার নিয়ে একটা রিভিউ বৈঠক হয়েছে নবান্নে। তাতে দেখা গেছে বেশ কিছু জেলার পারফরমেন্স খুব খারাপ। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ বরাদ্দ পাওয়ার টাকার মধ্যে 2473 কোটি টাকা খরচই হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ জেলার কাছে 272 কোটি টাকা পড়ে রয়েছে। মালদহে প্রায় 150 কোটি টাকা খরচ করা হয়নি। বাঁকুড়ার কাছেও প্রায় 130 কোটি টাকা পড়ে রয়েছে। জেলা স্তরে এই করুণ ছবি দেখার পর মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন জেলাগুলিকে এবার কাজে মন দিতে হবে। আসল সমস্যা রয়েছে জেলা পরিষদ স্তরে। 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, জলপাইগুড়ি, বীরভূম ও মালদহের পারফরমেন্স নক্কারজনক। মুখ্য সচিব সোমবারই জেলা প্রশাসনগুলিকে সতর্ক করে দিয়ে বলেছেন কেন্দ্র থেকে যে কোনো দিন নতুন বরাদ্দ আসবে সেই টাকা কোথায় খরচ হবে তার প্ল্যানিংও এখন থেকেই করে রাখতে হবে। কার্যত এ কথা বলতে বলতেই সোমবার নতুন বরাদ্দের চিঠি আসে দিল্লি থেকে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই টাকাগুলি একেবারেই উন্নয়ন খাতে খরচ করা হয়। ধরা যাক কোথাও কমিউনিটি টয়লেট দরকার, তখন জেলা প্রশাসন স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে তা নির্মাণ করতে এই খাত থেকে অর্থ বরাদ্দ করতে পারে। বা ধরা যাক কোথাও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য একটা জলের ট্যাঙ্ক তৈরি করতে হবে, তখন এই খাত থেকে অর্থ বরাদ্দ করা যেতে পারে। শিশুদের খেলার পার্ক, বৃষ্টির জল ধরে রাখার প্রকল্প, ওয়াটার এটিএম, শ্মশানের চুল্লি ইত্যাদি এই খাতে খরচ করা হয়। নবান্নের এক কর্তার মতে জেলা প্রশাসনের অনেকের কাজের সদিচ্ছার অভাব রয়েছে, নইলে ভালো করে পরিকল্পনা করলে এই টাকা দিয়ে এমন কিছু কাজ করা যায় যাতে গ্রাম গরিবের অনেক সুরাহা হতে পারে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্র সরকার 651 কোটি টাকা পাঠালো নবান্নে। কিন্তু রাজ্যকে দেওয়ার সাথে সাথে মোদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রাজ্যকে। 10 দিন সময় দেওয়া হয়েছে রাজ্যকে। 10 দিনের মধ্যে পঞ্চায়েত পুরসভাগুলিকে টাকা যদি না পাঠায় নবান্ন, টাকা যদি ফেলে রাখে নবান্ন, তাহলে কিন্তু 10% হারে সুদ গুনতে হবে নবান্নকে। চরম হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিল নবান্নকে। দুর্নীতি রুখতে কিন্তু এবার কড়া স্টেপ মোদী সরকারের। আর নবান্নের টাকা আসার সাথে সাথে কেন্দ্রের হুঁশিয়ারির পরপর নড়ে চড়ে বসেছে নবান্ন। হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিব কড়া বার্তা কিন্তু দিয়ে দিয়েছে জেলাগুলিকে।